আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটি কি টাইটেল এবং থাম্বনেল থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন। তারপর আপনাদেরকে বলে রাখি যে আজকে যে ভিডিওটি দেখাবো সেটি হলো আপনার বুলার কোম্পানির সর্টেক্স। এই সর্টেক্সের মাধ্যমে আমরা কীরকম চাউল বাসায় করতে পারে সে বিষয়ে আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন অল অপশানে ক্লিক করে দিয়েন। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো, তারপরে আপনাদের মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি। এখানে একটি যে স্ক্রিনটা দেখছেন এটি একটি আপনি কত পার্সেন্ট তামড়িটা মানে চাউলটা আপনি যখন লাড়বেন দেখবেন যে কত পার্সেন্ট তামড়ি আছে আপনি কিন্তু ইতিমধ্যে বুঝতে পারবেন। তারপরে এখানে কিন্তু কম্পিউটারের মাধ্যমে চাউলটিকে বাছাই করে নিয়ন্ত্রণ করে। তারপরে আপনার যে চাউলের কোয়ালিটিটা, কোয়ালিটি ভালো চাউল কীভাবে করবেন, কত পার্সেন্ট ভালো করবেন, এই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনারা তা নিয়ন্ত্রণ করতে পারবেন। সো বিষয়টি বুঝতে পারছেন যে এই যে স্ক্রিন, কম্পিউটার স্ক্রিনটি এখানে আছে, এখানের মাধ্যমে আমরা কিন্তু খুদি চাউলের যে খুদি, তারপরে চাউলের কোয়ালিটিগুলো এখান থেকে আমরা ভালোভাবে মেকআপ করে নিতে পারবো, কত পার্সেন্ট দিতে পারবো না পারবো। আর এই জিনিসটা দেখছেন এটি হলো ব্যাগ, এই যে দেখেন এখন চাউল পড়ছে, এই চাউলগুলো কিন্তু এখান থেকে বাছাই হয়ে কিন্তু কোয়ালিটি হয়ে কিন্তু বের হয়ে যাচ্ছে এই আমাদের ওপরে যে একটি হলার আছে সেই হলারের মাধ্যমে। তো এটি একটি বুলার কোম্পানির সর্টেক্স আল্ট্রাভিশন। তো পিছন সাইডে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কিন্তু পিছন সাইডে কিছুই না, এখানে এই সর্টেক্সটি কারেন্টের মাধ্যমে চলে এবং তার সঙ্গে কম্প্রেসারের যে হাওয়াটি থাকে সেই হাওয়ার মাধ্যমে কিন্তু এই সর্টেক্স চলে। তো আজকের মতো ভিডিও এইটুকুই। আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যেতেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। Look me in the face, tell me that you love me, even if it's fake.